আসসালামু আলাইকুম, ফুটবল টেকনো টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওর মূল টপিক ছিল কীভাবে ফুটবলে পাওয়ার শুটিং মারা যায়। তো আমাকে অনেকেই কমেন্টে বলেছেন যে ভাইয়া কীভাবে ফুটবলে পাওয়ার শুটিং মারবো, তো এই নিয়ে কিছু আজকে আলোচনা করবো। চলুন চলে যাই ভিডিওর মূল টপিক্সে। তো চলুন দেখে আসি ভিডিওর মূল টপিক্স। তো বন্ধুরা, একটা বলের সাধারণত তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে মিডল পার্ট, উপর পার্ট, আর হচ্ছে নিম্ন পার্ট। তো বলের তিনটা পার্ট থাকে, তিনটা পার্টে মারলে এক হাত পার্টে মারলে বল এক হাত জায়গায় যাবে। যদি আপনি উপর পার্টে মারেন তাহলে বল নিচে থাকবে, যদি মিডল পার্টে মারেন তাহলে বল মিডলে থাকবে, মানে মধ্যভাগে থাকবে, আর যদি বল নিচে মারেন তাহলে অবশ্যই বলটা উপরে উঠবে। তো বলের হচ্ছে এই তিনটা অংশ। তো যখন আপনি বলে ফুটবলে পাওয়ার শট মারবেন তখন অবশ্যই পাওয়ার শট মারার জন্য বলের মিডল পার্টে মারতে হবে, মধ্যভাগে। তো মধ্যভাগে মারার জন্য তো আপনাদেরকে কিছু টিপস অনুসরণ করতে হবে। তিনটা টিপস অনুসরণ করলে আপনারা বলে পাওয়ার শুট মারতে পারবেন। আর তিনটা টিপস আপনাদেরকে আমি বলে দিই। তো আপনাকে পাওয়ার শুট মারার জন্য যখন বল নিচে থাকবে, তো পাওয়ার শুট মারার জন্য অবশ্যই আপনাকে প্রথম স্টেপ বা প্রথম করণীয় হলো আপনাকে আপনার বাম পা, যদি আপনি ডান পায়ে হন, বাম পাটা আপনার বলের সাথে মিলিয়ে রাখতে হবে, মানে নন টেকিং ফুট যাকে বলে। বলর থেকে আপনার পা অনুযায়ী, আপনার পা যদি বড় হয় তাহলে অবশ্যই 8 আঙ্গুল বা 10 আঙ্গুল, যদি আপনার পা ছোটো হয় হয়তো 6 আঙ্গুলের মধ্যে কাভার হয়ে যেতে পারে, বা আপনার পা যদি একটু বড় হয় তাহলে হয়তো 8 আঙ্গুল মানে লাগতে পারে। তো অবশ্যই 8 আঙ্গুল অথবা 6 আঙ্গুল আপনি পা আগে বলের সাথে রাখবেন। তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বলের সাথে আপনার গোড়ালিটা যেন সমান থাকে, বলের সাথে আপনার এই পিছনে গোড়ালিটা যাতে সমান থাকে। এই টিপসটা অনুসরণ করবেন, প্রথমে বলের সাথে পা রাখবেন, তারপরে আপনি চেষ্টা করবেন যে বলের বরাবর আপনি যাতে পা মানে স্টেপ থাকে। তো তারপরে আপনি এই দুটো করার পরে আপনি অবশ্যই যখন পাওয়ার শুটিং মারবেন অবশ্যই আপনি অনুযায়ী বা আইডিয়া মতো কিছু 2-3 স্টেপ বা 6 স্টেপ আপনি পিছিয়ে আসবেন। তারপরে পিছিয়ে থেকে বলের লাইনে থেকে একটু এক কদম সাইডে আসবেন। এক কদম সাইডে আসার পরে আপনি শট মারবেন, তখন অবশ্যই বলের পিছে এখানে পা রেখে আপনি শুটিংটা দিবেন অবশ্যই। আর শুটিংটা করার জন্য অবশ্যই আপনাকে বলের মানলে যে বার ইনস্টেপ দিয়ে মারতে হবে, অবশ্যই এই অংশ দিয়ে আপনি শুটিং মারবেন খালি পায়ে। যদি আপনি এই অংশ দিয়ে মারেন তাহলে বল বেশি পাওয়ার হবে না, যদি আপনি এইটা দিয়ে মারেন তাহলে অবশ্যই বলে প্রচুর পাওয়ার আসবে। তো আপনাদের আমি শুটিং করে দেখাই আপনারা কীভাবে শুটিং মারবেন। তো প্রথমে আমি যা বললাম বল থাকবে, তারপরে আপনারা 6 স্টেপ বা আপনার আইডিয়া অনুযায়ী আপনি পিছে আসবেন বলের থেকে এক কদম সাইডে লাইনে, তারপরে আপনি যখন দৌড়ে যাবেন অবশ্যই বলের লাইনে যাবেন, বলের লাইনে যে এই অনুযায়ী। তো বলের লাইন থেকে আপনি বলের লাইনে আসবেন, তারপর বলের লাইন থেকে এক কদম সাইডে, তারপরে আপনি বলকে ঠিক করার জন্য অবশ্যই দৌড়ে মানে আপনি স্টেপ এগে বলের লাইনে যাবেন এইভাবে। তো আপনি যখন বলটি মারবেন তখন অবশ্যই বলে এই অংশটাতে বলে শুটিং মারবেন, তাহলে বলে কিন্তু পাওয়ার আসবে। যখন মারবেন তখন এই পাওয়ারটা রেখে এই স্টেপটা সোজা করবেন, তারপরে এই স্টেপটা বল মারবেন। তো আমাদের এইভাবে বল মারতে গেলে অনেক প্রবলেম হয়, প্রথম ফার্স্টে মানে প্রথমত হইতে চায় না। তো আপনি যখন এটা সাধারণত প্রথমত শিখতে যাবেন তখন এই সামনে এরকম একটা দোয়াল বা যে কোনো একটা কিছু নেবেন যাতে বল মারে আবার ব্যাক হয়, এরকম কিছুতে যাবেন। তারপরে একটু চেষ্টা করবেন কিছু 2-1 দিন প্র্যাকটিস করার জন্য, অবশ্যই বলে আসে এইভাবে প্র্যাকটিস করে থাকবেন, বলে আসে বলে আসবেন ওয়ালেট আসে আমরা এইভাবে বল রেখে দাঁড়ায় থাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এভাবে দেখুন, এভাবে কিন্তু মারলে কিন্তু বলের পাওয়ার আসতে, আর যদি আপনি যদি এইভাবে মারেন তাহলে কিন্তু
পুশ হয়ে গেল অবশ্যই এভাবে পাওয়ার সিটিং মারবেন এইভাবে রাখে তাহলে অবশ্যই বলে পাওয়ার আসবে কন্টিনিউ প্র্যাকটিস করবেন তো বন্ধুরা প্রথমে আপনারা এভাবে 5 মিনিট থেকে ওয়ালে পাওয়ার শুটিং এর চেষ্টা করবেন ইনস্টাপ দিয়ে ইনস্টাপে 5 মিনিটের মারার পর তারপরে আপনি চেষ্টা করবেন যে 10 মিটার থেকে মারার জন্য ওয়ালে তো ইনস্টাপ যখন 10 মিটার থেকে হবে তখন অবশ্যই আপনি 15 মিটার তারপরে 20 মিটার কীভাবে আপনি মারতে থাকবেন যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন অবশ্যই তো বন্ধুরা আপনারা যখন ওইভাবে কিছুদিন প্র্যাকটিস করার পরে আসবেন যে পাওয়ার শুটিং মারার জন্য তো কিছুদিন প্র্যাকটিস করার পরে মাঠে এসে আপনি শুটিং করবেন ট্রাই করবেন ইন স্টেপ মারার জন্য বলের এক এক কদম সাইডে এসে বলের লাইনে থেকে শুটিং করবেন এভাবে এভাবে মাঠে এসে ট্রাই করবেন প্রতিদিন কিছু শুটিং মারার জন্য ইন স্টেপ শুটিং বলের লাইনে যে বলের লাইনে যে তো এখনো যারা আমার চ্যানেলের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলের সদস্য হবেন তো আপনি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও করার উদ্দীপনা জাগায় বা উৎসাহিত করে তো অবশ্যই আপনি একটি লাইক বা একটি কমেন্ট করবেন যদি সময় না পান অবশ্যই একটা নাইস ভিডিও লিখে দেবেন একটা লাইক করে দেবেন তো আপনাদের কাছে এইটুকু আশা করি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।